বিসমিল্লাহির রহমানির রহিম ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلامু আলা রাসূলিল্লাহ ওয়া আলা মান ওয়ালাহ আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যেখান থেকে যে মুফাসসির টিভি এর নিয়মিত অনুষ্ঠান আরবি গ্রামার ও ভাষা শিক্ষা কোর্স দেখছেন অথবা শুনছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কোর্স নং তিন এ পর্বে আরবি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আশা রাখি ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে প্রত্যেক শিক্ষার্থী উপকৃত হবেন তাহলে চলুন বিলম্ব নয় শুরু করি কোর্স নং তিন আরবি গ্রামার ও ভাষা শিক্ষা কোর্স হাইয়া নেতা আল্লামুল কওয়াইদ আল আরবিয়তা ও দৌরতিরি বিল্লোগা হাইয়া এসো নেতা আল্লামু আমরা শিখি আল কওয়াইদ আল আরবিয়া আরবি গ্রামার ও দৌরতা কোর্স তদরিব শিক্ষা আল আল্লোগা ভাষা আসো আমরা আরবি গ্রামার এবং ভাষা শিক্ষা কোর্স শিখি সম্মানিত দর্শক বিন্দু আমরা গত ভিডিওতে অপরিপূর্ণ বাক্য ইনকমপ্লিট সেন্টেন্স মোরাক্কাবুল গাইরু মুফিদিন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব আল মোরাক্কাবুল মুফিদ বা পরিপূর্ণ বাক্য বা কমপ্লিট সেন্টেন্স যার অপর নাম আল ক্যালাম এর আরেকটি অপর নাম আল জুমলা এবার আমরা জানব আল মোরাক্কাবুল মফিদ আল জুমলা আল কালাম অথবা কমপ্লিট সেন্টেন্স এর পরিচয় কাকে বলে দুই বা দুইয়ের অধিক অর্থবোধক শব্দ মিলিত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে জুমলা কালাম অথবা আলমোরকাবুল মফিদ বা পরিপূর্ণ বাক্য বা কমপ্লিট সেন্টেন্স বলে অর্থাৎ দুই অথবা দুইয়ের অধিক অর্থবোধক শব্দ মিলিত হয়ে যদি একটি পরিপূর্ণ অর্থ একটি ভাব প্রকাশ করে যার মধ্যে সাবজেক্ট অ্যান্ড পেডিকেট মোতাদা এবং খবর অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় উভয়টি পাওয়া যাবে তাকেই আল মুফিদ মফিদ অথবা আল ক্যালাম অথবা আল জুমলা অথবা কমপ্লিট সেন্টেন্স বলা হয় আল মোরাক্কাবুল মফিদ বা পরিপূর্ণ বাক্য কমপ্লিট সেন্টেন্স এর মূল অংশ দুটি যথা মুসনাদুন ইলাইহি ও মুসনাদুন এবার জানবো মুসনাদুন ইলাই কাকে বলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদুন ইলাইহি বলে এবং যেই সংবাদটি বা যেই কথাটি বলা হয় তাকে বলা হয় মুসনাদুন তাহলে আমরা বুঝতে পারলাম একটি বাক্যের দুটি অংশ থাকে একটি মুসনাদুন ইলাইহি আর একটি মুসনাদুন যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় মুসনাদুন আর যে সংবাদটি বলা হয় তাকে বলা হয় মুসনাদ মুসনাদুন ইলাইহিয়া এর অপর নাম মুফতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য আর মুসনাদুন এর অপর নাম খবর প্রেডিকেট বা বিধেয় এবার আমরা উদাহরণ দিয়ে জানব লক্ষণীয় আল্লাহ ওয়াহেদুন এটি একটি বাক্য অর্থ হচ্ছে আল্লাহ এক এ বাক্যে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে যে তিনি এক সুতরাং বাক্যে আল্লাহ হল মুসনাদুন ইলাইহি বা উদ্দেশ্য আর ওয়াহেদুন শব্দটি হল মুসনাদুন বা বিধেয় বাক্যে যেহেতু দুটো অংশেই পাওয়া গিয়েছে অতএব এটি একটি কমপ্লিট সেন্টেন্স পরিপূর্ণ বাক্য এতে সাবজেক্টও রয়েছে প্রেডিকেটও রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা এবার আমরা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যা মনোযোগের সহিত শুনলে আপনার আজকের এই ভিডিওটি দেখা সার্থক হবে এবং আপনি সামনে বুঝতে পারবেন আল জুমলা আল ক্যালাম আল মুরাকাবুল মুফিদ এর মূল অংশ হলো দুটি দুটি অংশ সিনার উপায় কি আমরা এ সম্পর্কে আলোচনা করব এক মুসনাদুন ইলাইহি এর অপর নাম মোপতাদা মুসনাদুন এর অপর নাম খবর এটি মনে রাখতে হবে দুই মুসনাদুন ইলাই সর্বদা মায়েরেফা হবে বা নির্দিষ্ট হবে এবং মুসনাদুনটা সর্বদা নাকারা হবে বা অনির্দিষ্ট হবে দুই বাক্যে সাধারণত বা অধিকাংশ সময় মুসনাদুন ইলাই আগে আসে এবং অধিকাংশ সময়ে মুসনাদুন বা খবরটি পরে আসে চার মুসনাদুন ইলাইটি একক অথবা বাক্য হয়ে হয় তেমনি মুসনাদুনটিও একক অথবা বাক্য হয়েও হয় পাঁচ নাম্বার মুসনাদুন ইলাই সর্বদা পেশ বিশিষ্ট হয় মুসনাদুনটিও সর্বদা পেশ বিশিষ্ট হয় ছয় নাম্বার মুসনাদুন ইলাই এবং মুসনাদুন ছাড়া কখনো বাক্য পরিপূর্ণ হয় না অর্থাৎ বাক্যের মধ্যে যদি শুধু মুসনাদুন ইলাই থাকে মুসনাদ না থাকে তাহলে বাক্যটি পরিপূর্ণ হবে না অপরিপূর্ণ থাকবে অনুরূপভাবে যদি শুধু মুসনাদ থাকে এবং মুসনাদ ইলাই না থাকে তাহলেও সেটি অপরিপূর্ণ বাক্য ইনকমপ্লিট সেন্টেন্স মোরাক্কাবুন গাই মুফিদিন হয়ে থাকবে পরিপূর্ণ বাক্য হতে পারবে না পরিপূর্ণ বাক্য হতে হলে মুসনাদ মুসনাদ ইলাই মুক্তাদা এবং খবর সাবজেক্ট এবং পেডিকেট উদ্দেশ্য এবং বিধেয় উভয়টি থাকলেই তাকে পরিপূর্ণ বাক্য হিসেবে পরিগণিত হবে বা তাকে পরিপূর্ণ বাক্য বলা হবে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা এবার আমরা আল মুরাক্কাবুল মফিদ আল কালাম আল জুমলা কমপ্লিট সেন্টেন্স অথবা পরিপূর্ণ বাক্য এর বাক্য গঠন পদ্ধতি আমরা জানব অর্থাৎ পরিপূর্ণ বাক্যটা কিভাবে কয় পদ্ধতিতে ঘটিত হয় তা আমরা জানব এক এস এম প্লাস এস এম একটি বাক্যের মধ্যে একটি যদি এস এম হয় সেটি যদি সাবজেক্ট হয় এবং আরেকটি যদি এস এম থাকে সেটি যদি খবর হয় বা মুসনাদুন হয় তাহলে মুসনাদ মুসনাদ ইলাই মুক্তাদা এবং খবর মিলে বাক্য পরিপূর্ণ হয় তাকে কালাম বলে জুমলা বলে মোরাক্কাবে মুফিদ বলে উদাহরণ যেমন আল্লাহ রাজিকুন অর্থ আল্লাহ রিজিক দাতা এ বাক্যে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে যে তিনি রিজিক দাতা সুতরাং যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাকে বলা হয় মুফতাদা অথবা মুসনাদুন ইলাইহি আর যে সংবাদটা দেওয়া হয় তাকে বলা হয় খবর অথবা মুসনাদ এবার আমরা তার তারকিবটি দেখি আল্লাহ শব্দটি এস এম আল হয়েছে রাজিকুন শব্দটি এসএম কারণ এর শেষে তানবিন হয়েছে এবার আল্লাহুর শব্দটি মুক্তাদা এবং রাজিকুন শব্দটি খবর এই মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুন এসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে মুক্তাদা খবর এবং উভয়টি যদি এসেম থাকে তখন তাকে জুমলায় এসমিয়ায় খবরিয়ায় বলা হয় এবার আমরা মোরাক্কাবুল মফিদ ক্যালাম জুমলা বা পরিপূর্ণ বাক্য বা কমপ্লিট সেন্টেন্সের আরেকটি গঠন পদ্ধতি দেখব সেটি হচ্ছে এস এম প্লাস ফেল একটি এস এম আরেকটি ফেল এই নিয়েও পরিপূর্ণ বাক্য ঘটিত হয় যেমন খালাকা আল্লাহ সৃষ্টি করেছেন এ বাক্যে আল্লাহ হলেন এস এম এবং খালাকা হলো ফেল বা ক্রিয়া দেখুন আল্লাহ সম্পর্কে বলা হয়েছে যে তিনি সৃষ্টি করেছেন অতএব আল্লাহ হলেন খালাকা এটি ফেল এর মধ্যে জমিরে হুয়া ফাইল ফেল এবং ফাইল মিলে হয়ে খবর হয়েছে জুমলায় এবার মোফতাদা এবং খবর মিলে জুমলাতুন এসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে মোরাক্কবুল মুফিদ কালাম জুমলা পরিপূর্ণ বাক্য কমপ্লিট সেন্টেন্স এর আরেকটি বাক্য ঘটন পদ্ধতি দেখি সেটি হচ্ছে ফেল প্লাস এসেম অর্থাৎ একটি যদি ফেয়েল হয় আর একটি যদি এসেম হয় তাহলেও তা পরিপূর্ণ বাক্য হবে তার রূপ দেখুন আল্লাহ সৃষ্টি করেছেন এ বাক্যে খালাকাটি ফেয়েল আল্লাহটি এসেম তার তারিব হবে এভাবে খালাকা ফেল আল্লাহ ফায়েল ফেল এবং ফায়েল মিলা জুমলায়ে ফেলিয়ায় খবরিয়া হয়েছে এবং এটি একটি পরিপূর্ণ বাক্য এবার আমরা মোরাক্কাবুল মফিদ কালাম জুমলা বা পরিপূর্ণ বাক্য বা কমপ্লিট সেন্টেন্সের আরেকটি বাক্য গঠন পদ্ধতি আমরা দেখব সেটি হচ্ছে হরফ এবং এস মিলে বাক্য গঠিত হয় যেমন ইয়া হে এখানে ইয়াটি হরফ যাকে বলা হয় হরফে নিদা আর আল্লাহটি এসেম এটি মিলেও একটি পরিপূর্ণ বাক্য আরবিতে গঠিত হয় কিভাবে হয় দেখুন হরফ এবং এসেম মিলেও একটি পরিপূর্ণ বাক্য ঘটিত হয় কিভাবে হয়েছে দেখুন ইয়া নেদা বোমা আনা যার অর্থ হয়েছে আদোয়ু আমি ডাকি এই আদুআ এর মধ্যে এটি ফেল এবং এর মধ্যে আনা জমির ফাইল ফেল এবং ফাইল মিলিয়ে খবরিয়া হয়ে হয়েছে নেদা আর আল্লাহ বলেন মোনাদা আরবিতে বলা হয় এই নেদা এবং মোনাদা মিলে এই নেদা এবং মোনাদা মিলে জুমলাতুন নেদাইয়াতুন খাবরিয়াতুন একটি পরিপূর্ণ বাক্য হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা এবার আমরা জানব মোরাক্কাবে মফিদ কালাম জুমলা বা পরিপূর্ণ বাক্য এর প্রকার জুমলা কালাম অথবা মরাকাবে মফিদ বা পরিপূর্ণ বাক্য দু প্রকার যেমন আল জুমলাতুল খাবরিয়াতু আল জুমলাতুল ইনসা ইয়াতু জুমলাতুল খাবরিয়া একে বাংলায় বলা হয় সংবাদ দেওয়া বাক্য জুমলাতুল ইনসাইয়া একে বলা হয় সৃজন করা বাক্য জুমলাতুল খবরিয়া একে ইংরেজিতে বলা হয় ইনফরমেটিভ সেন্টেন্স এবং আল জুমলাতুল ইনসাইয়াকে বলা হয় ইনোভেটিভ সেন্টেন্স সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা এবার আমরা আল জুমলাতুল খবরিয়া এবং আল জুমলাতুল ইনসাইয়া এর পরিচয় জানব আল জুমলাতুল খবরিয়া যে জুমলা অথবা বাক্যে মুসনাদুন ইলাই সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় তাকে আল জুমলাতুল খবরিয়া বলে যেমন কাপড়টি সুন্দর আরবি আসবু জমিল কাপড়টি জামিলুন সুন্দর এ বাক্যে আসবু মোপতাদা হয়েছে জামিলুন খবর হয়েছে মোফতাদা এবং খবর মিলে জুমলাতুন এসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে অনুরূপভাবে সাতাটি নতুন আল মেজাল্লাতু জাদিদাতুন আল মিজাল্লাতু সাতাটি জাদিদাতুন নতুন এখানে এ বাক্যে আল মিজাল্লাতুর শব্দটি মোপতাদা হয়েছে জাদিয়াতুন শব্দটি খবর হয়েছে মোপতাদা এবং খবর মিলে জুমলাতুন এসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে এবার আমরা জানবো আল জুমলাতুল ইনসাইয়া কাকে বলে যে জুমলা অথবা বাক্যে কাউকে আদেশ নিষেধ অনুরোধ প্রশ্ন আশা আকাঙ্ক্ষা চুক্তি আহ্বান প্রার্থনা শপথ বিস্ময় প্রকাশ প্রশংসা ও নিন্দা করা হয় তাকে আল জুম্লাতুল ইনসাইয়া বলে যেমন তুমি মাদ্রাসায় যাও এটির আরবি হচ্ছে এদহাব ইলাল মাদ্রাসাতে তুমি মাদ্রাসায় যাও এদহাব ইলাল মাদ্রাসাতে এ বাক্যের তার্কিব হচ্ছে এজহাব ফেল এর মধ্যে জমির আংতা ফায়েল ইলা হরফে জর আল মাদ্রাসাতে মাজরুর জ্বর এবং মাজরুর মিলে এজহাব এই ফেয়েলের সাথে মোতাল্লা হয়েছে এবার ফেল ফায়েল এবং মোতাল্লা মিলে জুমলাতুন ইনসাতুন হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা এবার আমরা জানবো আল জুমলাতুল খবরিয়া বা পরিপূর্ণ বাক্য এর প্রকার আল জুমলাতুল খবরিয়া দুই প্রকার আল জুমলাতুল এসমিয়া আল জুমলাতুল আলিয়া। এবার আমরা জানবো জুমলাতুল এসমিয়া কাকে বলে এবং জুমলাতুল ফেয়া কাকে বলে জুমলাতুল এসমিয়া আরবি যে বাক্যের প্রথমে এসেম হয় তাকে জুমলাতুল এসমিয়া বলে যেমন নাকিবুন কারা নাকিব পড়েছে এ বাক্যের প্রথমে নাকিবন শব্দটি এসেছে যা এসেম সুতরাং এ বাক্যটি জুমলাতুন এসমিয়াতুন হয়েছে এবার আমরা জানবো জুমলায় ফেয়ালিয়া কাকে বলে আরবি যে বাক্যের প্রথমে ফেয়েল হয় তাকে আল জুমলাতুল ফেয়েলিয়া বলে যেমন নামা নাফিসুন নাফিস ঘুমিয়েছে এ বাক্যের প্রথমে নামা শব্দটি এসেছে যা ফেয়েল সুতরাং বাক্যটি আল জুমলাতুল ফেয়েলিয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এবার আমরা ভিডিওর শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবার আমরা জানবো আল জুমলাতুল এসমিয়া ওয়াল জুমলাতুল ফেলিয়া এর তার্কিব পদ্ধতি বাক্য ঘটন এর তার্কিবটা কীভাবে হবে তা আমরা জানব আল জুমলাতুল এসমিয়া আল খাবরিয়া এর উদাহরণ নাকিব কোরআন মুখস্থ করেছে নাকিবন হাফিজ আল কোরআনা নাকিবন হাফিজ আল কোরআনা এর তারকিব হচ্ছে নাকিব এটি এস এম এবং এটি মুফতাদা যেহেতু এর সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে হাফিজা এটি ফেল এর মধ্যে জমিরে হুয়া ফায়েল আল কোরআনা মফুল ফেল ফায়েল এবং মাফুল এই তিনটা মিলে জুমলায়ে ফেয়েলিয়া হয়ে খবর হয়েছে এবার এই মুফতাদা এবং খবর মিলে জুমলাতুন এসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে এবার আমরা জানবো আল আল এর উদাহরণ নাফিসুন নাফিস জাহাবা চলে গেছে এ বাক্যে জাহাবা ফেল নাফিসুন ফায়েল ফেল এবং ফাইল মিলে জুমলাতুন তুন খবরিয়াতুন হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমরা আল মোরাকাবুল মফিদ পরিপূর্ণ বাক্য এর উদাহরণ এর তার্কিব পদ্ধতি এর সংজ্ঞা এর প্রকার এর ডেফিনেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনারা ভিডিওটি বারবার দেখুন একবার না হলে আবার দেখুন দেখবেন দেখতে দেখতে একসময় আপনার এই শব্দগুলো যদি একবার আয়ত্তে এসে যায় আর ভুলবেন না এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অরাহমতুল্লাহকে অবরাকাত